ওয়াশিংটন ডিসির টেক কেয়ার বাটিক নামের একটি দোকানে প্রসাধনী এবং স্পা পণ্য বিক্রি হয় এর মালিক বেকি ওয়াডেল তিনি বলছিলেন পাথরের প্রতি তার ভালোবাসাকে তিনি দীর্ঘকাল ধরে কেবল একটি শখ হিসেবেই বিবেচনা করেছেন যতদিন পর্যন্ত না তিনি বুঝতে পারছিলেন যে ক্রিস্টালগুলো বিউটি ইন্ডাস্ট্রির একটি অংশ হয়ে উঠেছে কিছুদিন পর আমার কয়েকজন গ্রাহক বলেছিল ও এখানে যদি ক্রিস্টাল এবং তাদের কথাগুলো আমার ভালো লাগলো ক্রিস্টাল সবাই পছন্দ করে ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে দীর্ঘকাল ধরেই ক্রিস্টালগুলো রয়েছে তবে মহামারীর সময় এর চাহিদা বেড়েছে ওয়াডেল বলছিলেন ক্রিস্টাল থেরাপির প্রতি মানুষের আগ্রহ বাড়ায় তিনি এর চাহিদা মেটাতে কাজ করছেন ঔষধি বৈশিষ্ট্যের ভিত্তিতে নিরাময়কারী ক্রিস্টালের দাম কুড়ি ডলার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে সারা দেশ থেকে ওয়াশিংটন ডিসিতে ঘুরতে আসা অনেক লোককে আমরা পাই এবং তারা যেখানেই যাক না কেন তারা রত্ন বা খনিজের দোকান খোঁজেন কিন্তু গড়ে ডিসির গ্রাহকের চাপ অনেক বেশি তারা বাড়ি থেকে কাজ করে তাদের বাড়ি হয়তো খুব ছোট তারা ওই জায়গাটুকুতে সবকিছু করেন অনেকেই তাদের ডেস্কে ক্রিস্টালের একটি টুকরো রাখতে করে তারকারাও ক্রিস্টাল ইন্ডাস্ট্রিকে উৎসাহ দিচ্ছেন সুপার মডেল নাওমি ক্যাম্বেল বলেছেন তিনি সবসময় তার পার্সে ক্রিস্টাল রাখেন এবং সঙ্গীত শিল্পী অ্যাডেল বলেছেন গ্র্যামিতে তার পরিবেশনা সফল হয়নি কারণ তিনি তার সৌভাগ্যসূচক ক্রিস্টালটি হারিয়ে ফেলেছেন এমনকি অভিনেত্রী গোয়েনেথ প্যালথ্রো তার ওয়েবসাইটে নিরাময়কারী ক্রিস্টাল বিক্রি করেন কিন্তু চিকিৎসকরা এ বিষয়ে সন্দিহান can help um, in any way এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যা দেখায় যে নিরাময়কারী পাথরগুলো যে কোনো উপায়ে অসুস্থতা বা রোগের চিকিৎসায় সাহায্য করতে পারে আমি মনে করি মানুষ কিছু জিনিসের প্রতি আস্থা রাখায় তা তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং তাদের মানসিক স্বাস্থ্যকে সাহায্য করতে পারে এবং আপনি আপনার মানসিক স্বাস্থ্য স্থিতিস্থাপকতা এবং সুখ বৃদ্ধির মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারেন সুতরাং এটি কি নিরাময়কারী ক্রিস্টাল থেকে এসেছে না এটি আপনার জীবনের বিভিন্ন জিনিস যেমন প্রিয়জনের সঙ্গে সময় কাটানো বা ব্যায়াম করার মাধ্যমেও হতে পারে সাথে রাজনৈতিক বিষয়ে জড়িত যুক্তরাষ্ট্রের প্রায় এক চতুর্থাংশ রাজ্যে নিরাময়কারী ক্রিস্টালের জন্য খনি খননের কাজ হলেও বেশিরভাগ ক্রিস্টাল আমদানি করা হয় পাথর আফগানিস্তানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক অর্থ উপার্জনের উৎস হলেও এর খননকারীদের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই মানবাধিকার সংস্থা গ্লোবাল উইটনেসের মতে আফগানিস্তান প্রতি বছর ব্লু ম্যালাকাইট বিক্রি করে প্রায় কুড়ি মিলিয়ন ডলার উপার্জন করে কোয়ার্ডসের রিপোর্টার টিম ম্যাকডোনাল্ড বলছিলেন আফগান ব্লু ম্যালাকাইট বিক্রির লাভ সরাসরি তালিবানের কাছে যায়

আফগান উৎপাদিত ক্রিস্টাল কেনার নৈতিকতা নিয়ে কিছু সংগ্রাহক প্রশ্ন তুললেও বিশেষজ্ঞ এবং বিক্রেতারা বিশ্বাস করেন কোভিড নাইন্টিনের কারণে চাহিদা খুব শিগগিরই কমবে এমনটা আশা করা যায় না কারিনা বাফরার্জিয়ানের প্রতিবেদন থেকে আসানুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন